সালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার প্রিয় দল আর্জেন্টিনা। হুজুর, আর্জেন্টিনার জন্য দোয়া চাই। আর্জেন্টিনা হেরে গেলে আমি আত্মহত্যা করব। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুনছেন? ওই ম্যাচ দেখছেন? এটা কি প্রশ্ন দিল আমার সামনে? যুবকদের অবস্থা কোথায়? এই আর্জেন্টিনা ব্রাজিল, এরা কেউ মুসলমান? কথা বলেন, কি খবর সভাপতি সাহেব? কথা বলেন না? মুসলমান মুসলমান নাই, খ্রিস্টান। হাদিসে স্পষ্ট আসছে, মান তাসাব্বাহাবে কওমে ফাহু আমিন। যে যেই জাতির সাথে সামঞ্জস্য রাখবে, মহাব্বত রাখবে, সে ওই ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে উঠবে। তার হাসর নাসর ওই ব্যক্তির সাথে হবে। এই আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি, নেইমার, আরো যারা আছে, এরা সবাই দাজ্জালের অনুসারী। দাজ্জাল যখন আসবে, এই আর্জেন্টিনার, ব্রাজিল, ইহুদি, খ্রিস্টান, এই যারা আছে, এই সকল লোকরাই দাজ্জালকে সাপোর্ট করবে। তাহলে আপনি কার পক্ষ নিতেছেন? কার জন্য আত্মহত্যা করতেছেন? প্রথম কথা হচ্ছে, এই খেলা একটা নেশা। নেশা, খেলাটা একটা নেশা না? এই খেলার জন্য আপনি কেন আত্মহত্যা করবেন? আপনার জীবন দেশে কি মেসি? এই কথা বলেন না কেন? আপনার জীবন দেশে কি নেইমার? আজীব আজীব আশ্চর্য লাগে। আপনি কার জন্য জীবন দিতেছেন? কার জীবন? সারা পৃথিবীর কোন কায়নাত, সারা পৃথিবীর বিজ্ঞানীরা, সারা পৃথিবীর দার্শনিকেরা, সারা পৃথিবীর সব মানুষ মিলেও তো আল্লাহর দান এক ফোঁটা রক্ত বানাইতে পারবে না। একটা মানুষকে জীবন দিতে পারবে না। কিয়ামত কায়েম হয়ে যাবে, মানুষের জীবন দান করতে পারবে না। জীবন দান করার মালিক, ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে, আল্লাহর দেওয়া জীবন। এই মেসি, নেইমার, ব্রাজিল, আর্জেন্টিনা, এই খেলাকে কেন্দ্র করে আপনি আল্লাহর দেওয়া জীবনকে উৎসর্গ করে দিবেন, আত্মহত্যা করবেন? জীবনটা কি আপনার ছেলে খেলা নাকি আপনি নিজে বানাইছেন জীবন? এই খেলা, এগুলো জুয়া। খেলাগুলো কি? জুয়া, জুয়া, নেশা, আসক্ত, অ্যাডিকশন, খুব খারাপ। এই খেলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক সমাজকে, এই আমাদের মুসলিম সমাজকে, ইহুদি খ্রিস্টানের এই সবল থেকে হেফাজত করুক। সকলে বলুন আমিন।